কেন যে তোকে বৌমা হিসেবে ঠিক করলো না, কেন আমাকে পছন্দ করলো? আমি তো এই সংসার মন দিয়ে করতে পারবো না। আমার তো মনে হবে আমি মাঝ রাস্তায় কাউকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেছি। একটু আগে বলেছিলি না তোর চাচার ঘরে টাকা আছে, কি প্রমাণ করতে পারলি? কি হচ্ছে সব? তোমাদের চিৎকার চেঁচামেচি তো রাস্তা থেকে শোনা যাচ্ছে, লজ্জায় তো পাড়া প্রতিবেশী ভেতরে ঢুকতে পারছে না। বাবা মা, কি হয়েছে তোমাদের? তোমরা চুপ করে আছো কেন? কথা বলার মতন কোনো অবস্থা রেখেছিস তোরা? আজকে আবারও তোদের জন্য আমাদের মাথাটা কেটে গেল। বাবা, যা ভেবেছিলাম তাই হয়েছে। রাশেদকে বাঁচানোর জন্য তোরা ফাহিমকে ফোন করেছিলি, যার জন্য এই বাড়ি থেকে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। সরি বাবা, আমাদের ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি ফাহিম ফোনটা না ধরে ওর মা ফোন ধরবে। তোকে আমি বলেছিলাম না, মাঝে মাঝে ছোট্ট একটা ভুল অনেক বড় সমস্যা ঘটিয়ে দেয়। এবার দেখলি তো, তোরা ফাহিমকে ফোন করে রাশেদকে বাঁচানোর কথা বলেছিস, ফাহিম সেই চেষ্টা করেছে, যার বিনিময়ে আজকে তাকে তার পরিবারের সবার কাছে এত অপমান সহ্য করতে হলো। ওর ফুপু তো বলেই দিল এই খুনের সাথে তুই আর ফাহিম জড়িত, তাই তোরা রাশেদকে বাঁচানোর চেষ্টা করছিস। আজকে তোদের জন্য একটা ভালো ছেলে তার পরিবারের সবার কাছে খারাপ হয়ে গেল। জানি না আমরা চলে আসার পর ওরা সবাই ফাইলের সাথে কি ব্যবহার করছে। ভাবি যেও না, ভাবি যেও না, যেও না, ভাবি যেও না, ভাবি প্লিজ। রেবেকা, কি শুনছি এসব? তুমি কোথায় যাচ্ছ? ভাইজান, পাইলের উপর রাগ করে ভাবি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না মা, তুমি কোথাও যেও না। কেন যাবো না, কেন যাবো না? যাতে আমার হেঁচাওয়া মাথাটা তুই কেটে ফেলতে পারিস সেজন্য। ভাবি ভাবি, এই সব কিছু পেছনে আসলে ওর কোনো দোষ নেই। আমি যাচ্ছি। সব দোষ আসলে... চুপ করো তুমি, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার আশকারা পেয়ে আজের এই অবস্থা। রেবেকা, প্লিজ শান্ত হও।
আমি আর চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। রাম, মা তুমি যেও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। ঠিক আছে, আমি যাব না, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি, বলো। তোর আমার পা ধরে মাফ চাইতে হবে না। তুই যাকে সবার সামনে অপমান করেছিস, তোর চাচা, তার পা ধরে ক্ষমা চাইতে হবে সবার সামনে। যাকে পায়ের তলায় ফেলতে চেয়েছিল, আজ তার পা ধরতে হবে। ফাহিমকে ওই শয়তানের পা ধরে ধরে ক্ষমা চাইতে হবে? না না, এটা কি করে হয়? কি হলো, তুই রাজি শর্তে? চুপ করে আছিস কেন? আচ্ছা, তার মানে তুই শর্তে রাজি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমি তোর শর্তে রাজি আছি। তাহলে তোকে যা করতে বললাম কর। আমার পায়ে ধরে মাপ চাইতে হবে না। ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, আমি কিছু মনে রাখিনি, আমি সব ভুলে গেছি। ভুল করলে তার শাস্তি তো পেতেই হবে। নে, তুই মাপ চা। কই পাথর? এবার কেমন লাগছে ফাহিম? চাচা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। ভাবি, ফাহিম কি আমার আরেকটা সন্তান না? ভাইজান, সন্তানরা তো একটু একটু ভুল করতেই পারে, তাই বলে আমরা যদি বড়রা রাগ করে থাকি তাহলে কি চলবে? আমাদের তো ক্ষমা করে দিতেই হবে। আমি কিছু মনে রাখিনি ভাইজান। দেখ ফাহিম, যাকে তুই এত অপমান করলি সে তোকে বুকে টেনে নিল। হ্যাঁ, আপনজনকে মনে কখনো কষ্ট দিতে হয় না। ঠিক আছে, ফাহিম শেষ ভরসা ছিল, এখন তো ফাহিম রাশিদের জন্য কিছুই করতে পারবে না। হ্যাঁ রে আপু, ওর পক্ষে আর কিছু করা সম্ভব না। ও যে আমাদের কথা শুনে রাশিদ ভাইকে হেল্প করার চেষ্টা করেছে সেটাই তো অনেক। নিজের আপনজনের বিরুদ্ধে গিয়ে পরের জন্য কিছু করা অতটা সহজ নয়। ফাহিম তো তবু চেষ্টা করেছে। এটা কি করলি আপু? আমার কাছে রাশিদের যে জিনিসগুলো ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছি, শুধু বাকি ছিল এই কাগজের টুকরাটা যেখানে ওর ছবি সহ খবর ছিল, সেটা আজকে শেষ করে ফেললাম। কোনো দরকার নেই,
রাশেদের কোনো জায়গা নেই আমার লাইফে। আমার কারণে বাবা মা কষ্ট পাচ্ছে, আমার কারণে ফাহিমের পুরো ফ্যামিলি কষ্ট পাচ্ছে। নিজের সুখের জন্য আমি এত মানুষকে কষ্ট দিতে পারি না, তার চেয়ে বরঞ্চ নিজেই কষ্ট করি, সেটাই অনেক ভালো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, নিজের দুঃখ কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে সেই অভিশাপ সারা জীবন মাথায় নিয়ে চলতে হয়। আজ রেবেকা একটা ভালো কাজ করেছে। ফাইম যখন তোমার পাথরে মাপ যাচ্ছিল না, আমার যে কি ভালো লাগছিল। ওই শাহরিয়ারের ভরসায় ফাহিম খুব ডানা মেলে উঠছিল। আমি যে ডানাটা এরকম ভাবে কেটে দেব আর ও যে মাটিতে আছড়ে পড়বে সেটাও বুঝে উঠতে পারেনি। সব হয়েছে আমার মেয়ে টুইকেলের জন্য। ও যদি সেদিন রাতে আমাদের সে না বলতো যে শাহরিয়ার আমাদের আড়ি পেতে শুনছে, আড়ি পেতে দেখছে, তাহলে কিন্তু আজ আমাদের ওদের পা ধরে কাঁদতে হতো আর ক্ষমা চাইতে হতো। একদম ঠিক বলেছ। কেন তোমাদের কারো পা ধরে ক্ষমা চাইতে হবে? তার মানে ফাহিম যা বলছিল তা কি সত্যি? রাশেদ তো এখন লক আপে, তার মানে ওদের দুজনের লুকিয়ে দেখা করা কিংবা প্রেম করার কোনো সুযোগ নেই। আমি ভাবলাম মা আমার জন্য এক গ্লাস পানি আনো, যা। আচ্ছা টুইঙ্কেলকে এসব কথা গোপন করছো কেন? ও তো আমাদের দলেরই লোক। রিনা ভুলে যেও না যে টুইঙ্কেল ফাহিমকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের জন্য মানুষ সব কিছু করতে পারে, এমনকি নিজের বাবা মারও শত্রু হতে পারে। আর টুইঙ্কেলকে তো আমরা শুধু মানুষ করেছি, আমরা নিজের বাবা মা না। ঠিক বলেছ, টুইঙ্কেলকে আমরা ফাহিমের স্বপ্ন দেখাচ্ছি বলেই ও এখন আমাদের দলে। কিন্তু যদি কখনো আমাদের ফাহিমকে সরাতে হয় তখন টুইঙ্কেল হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় শত্রু। সেজন্যই টুইঙ্কেলকে যতটুকু না বললে নয় ঠিক ততটুকুই বলবে, ঠিক আছে? ঠিক আছে, তবে যাই বলো, আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছে, একটার পর একটা শত্রু আমাদের ধ্বংস হচ্ছে। তোমরা ফাহিমকে ধ্বংস করতে চাইলে আমি ওকে পাবো কি করে আঙ্কেল? না না মা, মানে আসলে দাও পানিটা দাও। তোমার আন্টি কথাটা এইভাবে বলতে চায়নি, আসলে হয়েছে কি ফাহিম তো তোমাকে পাত্তাই দিতে চায় না, হ্যাঁ, আর আমাদেরও কোনো কথা শোনে না, তাই এই সমস্ত না করলে ফাহিমের অহংকার ধ্বংস হবে না। রিনা তুমি এটা বুঝাতে চেয়েছো না? একদম ঠিক। শুন, ফাহিমের যদি অহংকার ধ্বংস না হয় তাহলে তুই ওর মনে কি করে বসবি? কিন্তু ফাহিমের মনে তো অস্মিতা বসে আছে। দুদিন পর ফাহিম অস্মিতাকে এমনিই ভুলে যাবে। আমরা এই যাবৎকাল যা যা অশান্তির সৃষ্টি করেছি সবই তো অস্মিতাকে জড়িয়েছি। দেখবি ফাহিম অস্মিতাকে নিজ থেকেই অপয়া ভাবতে শুরু করবে। আর পুষ্পিতার কি হবে?
রাশেদ তো এখন লক আপে, তার মানে ওদের দুজনের লুকিয়ে দেখা করা কিংবা প্রেম করার কোনো সুযোগ নেই। তাই আমার হাতে কোনো বড় প্রমাণ নেই যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে পুষ্পিতা খুব খারাপ। প্রমাণ জোগাড় করার একটা দারুণ উপায় আছে। আশমিতা আর ফাহিমের ব্যাপারটা কিভাবে সামলাবে বলো তো? পুষ্পিতা আর ফাহিমের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। থেকে যে কি ঘটে গেল, এত বড় একটা ঘটনা, দীপালি কি সামলে উঠতে পারবে? দেখো, মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যেগুলো যৌক্তিক কোনো কারণ বা ব্যাখ্যা জানা যায় না, কিন্তু আমরা তো আছি, আমরা ওকে আগলে রাখবো। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিলে? হ্যাঁ, ফাহিমের উপর আমি এতটাই রেগে গিয়েছিলাম, আমি সত্যি ঠিক করেছিলাম বাড়ি ছেড়ে চলে যাব। তারপর মা বোঝালেন, বললেন মা হচ্ছে লাটাই আর সন্তান হচ্ছে খুরি। লাটাই যদি সুতো না ছাড়ে তাহলে তো খুরি এগোতেও পারে না, পেছাতেও পারে না। তখন নিজের ভুলটা বুঝতে পারলাম আর বাসা ছেড়ে চলে যাওয়ার অভিনয় করব সেটা ঠিক করলাম। অভিনয় তো তুমি একেবারে 100% সাকসেসফুল। আচ্ছা, এত কিছু বাড়িতে ঘটে গেল, তুমি আমাকে ফোনে জানাওনি কেন? আশ্চর্য, তুমি বিদেশে ছিলে একা, তোমার ছেলের কীর্তিকলাপ জানালে তুমি টেনশন করতে না, শরীর খারাপ হতো না, আর তোমাকে কে দেখতো সেই জন্যই তো বলিনি। আচ্ছা, ফাহিম আর আশমিতা ওরা কি একজন আরেকজনকে ভালোবাসে? আমার মনে হয় না এটা ভালোবাসা, ইনফ্যাচুয়েশন। আশমিতা মেয়েটা ভালো না। দেখো, সংসার হচ্ছে একটা গাড়ি আর স্বামী স্ত্রীর চাকা। এখন চাকাগুলো যদি ভালো না হয় তাহলে গাড়িটা চলবে কি করে? সংসারে অশান্তি আসবে না? তাই আমার মনে হয় পুষ্পিতার সাথে ফাহিমের বিয়ে হলে ভালো হবে, পুষ্পিতা বেটার। তুমি যখন বলছো তখন বোধহয় ঠিকই বলছো, কারণ আজ পর্যন্ত এই সংসারে কোনো সিদ্ধান্তই তুমি ভুল নাওনি। কিন্তু আশমিতা আর ফাহিমের ব্যাপারটা কিভাবে সামলাবে বলো তো? পুষ্পিতা আর ফাহিমের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। তুমি ছিলে না বলে তো ডেটটা ফাইনাল করতে পারিনি, এখন তুমি এসছো ঝটপট একটা ডেট ফাইনাল করে ফেলো। জলদি তো এখন বিয়ে সম্ভব নয় বৌমা। কিন্তু মা, আপনি তো জলদি বিয়ের কথা বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সবে আরফান মারা গেছে, ওর 40 না হওয়া পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করা যাবে না বৌমা। হ্যাঁ, মা ঠিকই বলেছেন। কিন্তু বিয়েটা পিছিয়ে গেলে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনাও তো বেড়ে যাবে মা। কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, ওর কপালে যদি থাকে সুষ্ঠুভাবে বিয়েটা হবে, আর আল্লাহ যদি কপালে না রাখে তাহলে যা হবার হবে। কোনোভাবে যদি পুলিশকে এ খবরটা পৌঁছানো যায়
যে রাশেদের প্রেমিকা হচ্ছে পুষ্পিতা, আর রাশেদ তার চুরি করা টাকা পুষ্পিতার কাছে রেখেছে। তাহলে পুলিশ সন্দেহবশত শওকত সাহেবের বাড়িতে সার্চ করবে। যতদিন না পুষ্পিতার সাথে ফাহিমের বিয়ে হচ্ছে ততদিন আমাদের অনেক সংযত হয়ে চলতে হবে, একটাও ভুল যেন আর না হয়। তোদের দুজনকে আমি বলছি, আর কখনো রাশেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। সাজা